हाय हाय आपके लिए ना প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সম্মানিত প্রিয় দেশবাসী, প্রবাসী এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কোভিড-19 বিষয়ক স্বাস্থ্য বুলেটিন আপনারা দেখে থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজ মহান মে দিবস। প্রথমেই বিশ্বের এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কৃতজ্ঞতার সাথে জানাবো, সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও অনেক প্রতিষ্ঠান কোভিড-19 আক্রান্ত ব্যক্তি শনাক্ত করতে নানাভাবে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করছেন। আমি ক্রমান্বয়ে তাদের নামগুলো বলে যাব এবং তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর্ম ফোর্স ইনস্টিটিউট অব প্যাথোলজি, বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন অ্যান্ড শিশু হসপিটাল, ICDDRB, ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ, যেটা আইদেশি নামে পরিচিত, বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা এবং ঢাকার বাইরের চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোভিড-19 PCR ল্যাব, গাজী কোভিড-19 PCR ল্যাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এছাড়াও আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স নিজেরা করার পাশাপাশি তাদের একটি PCR মেশিন শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে হস্তান্তর করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজে একটি PCR মেশিন হস্তান্তর করেছেন। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তাদের RT-PCR মেশিন গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজকে হস্তান্তর করবেন। সকল প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠান সমূহের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই, যে গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টগণ করোনা দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট হয়েছেন। তারা ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল যেমন রংপুর, রাজশাহী, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, স্যার সলিমুল্লাহ এবং মুগদা মেডিকেল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডাক্তার, টেকনিশিয়ান ও সাপোর্টিং স্টাফদের নমুনা সংগ্রহ, প্রসেসিং এবং RT-PCR এর মাধ্যমে কোভিড-19 টেস্ট সম্পাদন করার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন এবং প্রশিক্ষণ সম্পাদন করেছেন। গত 29 এপ্রিল গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সফল আলোচনা অনুষ্ঠিত হয়। তারই আলোকে গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টগণ ব্যাপকভাবে সংযুক্ত হবেন এই কোভিড-19 সংক্রান্ত এবং আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ে। আমরা আশা করছি এতে সারা বাংলাদেশে কোভিড-19 টেস্ট সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এই দুর্যোগ মুহূর্তে জাতির সেবায় এগিয়ে আসার জন্য আমরা গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। আমি আজকে আপনাদের আরেকটি তথ্য দিব, যে আমরা আজকে 31টি ল্যাবের নমুনা সংগ্রহ এবং টেস্ট রিপোর্ট আপনাদেরকে জানাবো। আমাদের সাথে নতুন সংযোজিত হয়েছে সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা, নিপসম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এই তিনটা নিয়ে আমাদের বর্তমানে ল্যাবের সংখ্যা দাঁড়ালো 31। এই 31 ল্যাবে আমরা যা নমুনা সংগ্রহ করেছি গত 24 ঘন্টায় তা হলো 5,958টি, যেটা গত 24 ঘন্টার তুলনায় 5.90% বেশি, এবং পরীক্ষা হয়েছে 5,573টি, যা গত 24 ঘন্টার তুলনায় 12.25% বেশি। এই নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা করে আমরা কোভিড শনাক্ত করেছি 571 জনকে গত 24 ঘন্টায়। তাহলে এ পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো 8,231 জন। আমরা আজকেও আমাদের তালিকায় মৃত্যু আছে, তবে আজকের মৃত্যুর তালিকাটা আগের দিনের তুলনায় কম। আজকে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 2 জন এবং তারা একজন পুরুষ, একজন নারী, একজনের বয়স 60, একজন বয়স 51 থেকে 60-এর মধ্যে,
একজন ঢাকার এবং একজন ঢাকার বাইরে, এবং আমাদের তাহলে সর্বমোট মৃত্যু দাঁড়ালো 170 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14 জন এবং এ পর্যন্ত সুস্থ 174 জন। তবে আমি এখানে উল্লেখ করতে চাই, আমাদের এই শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় 800 জন তারা সুস্থ আছেন, মানে তাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নাই, কিন্তু আমাদের এই যে বারবার তাদের পরপর দুটি টেস্ট করতে হবে, সেই টেস্টের তাদের হয়তো কারো একটি টেস্ট হয়েছে, একটি টেস্ট এখনো হয় নাই, এই পর্যায়ে আছে, এবং কারো কারো হয়তো একটিও টেস্ট হয় নাই, কারণ এখানে সময়ের বিষয়। লক্ষণ উপসর্গ সম্পূর্ণভাবে নিরাময় হওয়ার পরই আমরা এই রিপিট টেস্টগুলো বা পুনরায় টেস্টগুলো করি। প্রায় 800 আছেন যারা বাসায় আছেন এবং হাসপাতালেও আছেন, তাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নেই। আইসোলেশনের যা তথ্য আছে আমাদের কাছে, গত 24 ঘন্টায় নতুন করে 175 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে এবং বর্তমানে মোট আইসোলেশন 1522 জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 73 জন এবং এ পর্যন্ত 964 জন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে সারা বাংলাদেশে মোট আইসোলেশন শয্যা 9638টি, ঢাকা মহানগরীতে আছে 3944টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 5694টি, এবং এই সকল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট এবং আইসিইউ শয্যাও আছে। আইসিইউ শয্যা আছে 349টি এবং ডায়ালাইসিস শয্যা আছে 102টি। আমাদের গত 24 ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে 2381 জনকে আনা হয়েছে এবং এ পর্যন্ত 188,900 জন কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3462 জন এবং এ পর্যন্ত 118,499 জন। আমাদের সর্বমোট এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 70,441 জন। আমি আগেও বলেছি, আজকেও বলি, যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কি অসুস্থ ব্যক্তি না, তারা হয়তো যারা শনাক্ত হয়েছেন তাদের সংস্পর্শে এসেছিল বলে তাদের কে আলাদা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের এনাদের মধ্যে লক্ষণ উপসর্গ কারোরই নাই, যাদের লক্ষণ উপসর্গ থাকলে আমরা তাদের শনাক্তই করতে পারতাম। তারা শুধুমাত্র পজিটিভ রোগীর কাছাকাছি এসেছে বলে তাদেরকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এখানে আমি আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করব, যারা শনাক্ত হন কোভিড-19 তারা কোনো দোষী ব্যক্তি না, তারা কোনো অপরাধী ব্যক্তি না, কিন্তু কোনো কোনো জায়গায়, কোনো কোনো সমাজে, কোনো কোনো পাড়া মহল্লায় এই আক্রান্ত এবং শনাক্ত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তার পরিবারের মানুষজনকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা আমার মনে হয় যে আপনারা মানবিক হন, যাদের কোভিড আক্রান্ত হচ্ছেন, যারা যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে কোনোভাবেই হেয় করবেন না, সমাজে তাদেরকে পরিবারের কোনো সদস্যকে হেয় করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আপনি নিজেও এই কোভিড আক্রান্ত হতে পারেন। কারণ এখন আমাদের সামাজিকভাবে এটা, যেটা আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলি বা সামাজিকভাবে এইটা সংক্রমিত হচ্ছে, কাজেই আজকে যে নেগেটিভ আছে কালকে যে পজিটিভ হবে না, এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, কারণ আমরা স্বাস্থ্যবিধি এখনো পুরোপুরিভাবে মেনে চলছি না, আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি না। কাজেই কাউকে হেয় করবেন না, কাউকে অপরাধীর মতো আচরণ করবেন না, সবার প্রতি মানবিক হন। তিনি একজন মাত্র অসুস্থ ব্যক্তি, অন্য যে কোনো অসুখের মতো এটাও একটা অসুখ, যেটা হয়তো সময়ের সাথে সাথে সুস্থ হয়। এবং আমরা আগেও বারবার বলেছি, কোভিড আক্রান্ত মানুষের ক্ষেত্রে 80% মানুষেরই মৃদু সংক্রমণ হয় এবং তাদের লক্ষণ উপসর্গগুলো মৃদু থাকে। মাত্র 3-5% মানুষের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস যেটা তাদের লক্ষণ উপসর্গ হয় এবং সেই ক্ষেত্রে হাসপাতাল বা আইসিইউ সাপোর্ট লাগে। কাজেই আপনি তাদেরকে কখনোই আমরা যেন হেয় বা অপরাধীর মতো গণ্য না করি, তাদের প্রতি মানবিক আচরণ করি, এই আবেদন রাখছি সকলের প্রতি। আমরা প্রতিনিয়তই আমাদের প্রতিরক্ষা যেটা ব্যক্তিগত প্রতিরক্ষা বা ইকুইপমেন্ট বা পিপি যেটা বলি, সুরক্ষা ইকুইপমেন্ট, আমরা গত 24 ঘন্টায় এটা সংগৃহীত হয়েছে 97,655টি এবং এ পর্যন্ত 18,33,492টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে। বিতরণ হয়েছে গত 24 ঘন্টায় 31,330টি এবং এ পর্যন্ত 14,34,428টি এবং বর্তমানে মজুত আছে 3,98,764টি।
আমাদের 24 ঘন্টায় হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 74,209 জনকে, এবং এ পর্যন্ত 37,63,63,76,76 জনকে হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের চিকিৎসকরা প্রতিনিয়তই প্রশিক্ষণ নিচ্ছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন 31 জন, যারা এই হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ বা স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন, এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিচ্ছেন 4,028 জন চিকিৎসক। এবং অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে এই প্রশিক্ষণ প্রাপ্ত মোট চিকিৎসক হলো 15,552 জন। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে গত 24 ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 29,174 জনকে, এবং এ পর্যন্ত 16,26,104 জনকে এই মোবাইল ফোন এবং হটলাইনের মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের ওয়েবসাইট www.corona.gov.bd, এই ওয়েবসাইট থেকেও লক্ষণ শনাক্তকরণের সেবা পাওয়া যায়, এবং করোনা বিডি নামে একটি সিমটম চেকার অ্যাপ আছে, যেটাও অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত রয়েছে, এবং গত 24 ঘন্টায় বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দরে মোট স্ক্রিনিং হয়েছে 614 জন, এবং এ পর্যন্ত 6,77,250 জন। 614 জনের মনে বিমানবন্দরে 451 জন, দুঃখিত 459 জন, স্থল বন্দরে 83 জন, এবং সমুদ্র বন্দরে 72 জনকে স্ক্রিনিং করা হয়েছে। আমাদের গাইডলাইন অনেকদিন ধরে আমরা দেখাচ্ছিলাম যে আমাদের 23টি গাইডলাইন, কিন্তু বর্তমানে আমাদের আরো একটি গাইডলাইন সংযোজিত হয়েছে, 24টি গাইডলাইন আমাদের এ পর্যন্ত সংযোজিত হয়েছে, এবং সর্বশেষ যে গাইডলাইনটি সংযোজিত হয়েছে সেটা হলো আমরা প্রবীণদের, এই কোভিড সময়ে প্রবীণদের আমরা কিভাবে সেবা দিব, এবং এই কোভিড সময়ে আমাদের যাদের কোমরবিডিটি যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলো আছে, তাদের আমরা কিভাবে স্বাস্থ্য পরামর্শ দিব বা স্বাস্থ্য সেবা দিব, সেই বিষয়ে গাইডলাইন সংযুক্ত করা হয়েছে। সর্বশেষ আমাদের গাইডলাইন গুলো পাওয়া যায় www.dghs.gov.bd এই ওয়েবসাইটে, এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 29 এপ্রিলে আমরা দক্ষিণ এশিয়ার কোভিড-19 পরিস্থিতি যা পেয়েছি সেটা হলো 2,670 জন 24 ঘন্টা আক্রান্ত হয়েছে, এবং এ পর্যন্ত 54,021 জন মৃত্যুবরণ করেছেন, 87 জন, এবং এ পর্যন্ত 2,088 জন মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায়। বিশ্ব পরিস্থিতি যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 30 এপ্রিলে আমরা পেয়েছি সেটা হলো 24 ঘন্টায় 71,839 জন, এবং এ পর্যন্ত 30,90,445 জন মৃত্যুবরণ করেছেন, 9,797 জন 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত 2,17,769 জন। উপস্থিত দর্শক শ্রোতা, সম্মানিত দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা প্রতিনিয়তই বলে থাকি যে স্বাস্থ্যবিধি আমরা নিজে মেনে চলব এবং অন্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করব। সামাজিক দূরত্ব বজায় রাখা খুব বেশি দরকার, কারণ স্বাস্থ্যবিধি আমাদের হাঁচি কাশি এর মধ্যে যে ড্রপলেট হয়, এই ড্রপলেটের মাধ্যমেই অসুখটি ছড়ায় বা ভাইরাসটি ছড়ায়। কাজে আমরা যদি সামাজিক দূরত্ব বজায় না রাখি, তাহলে আমাদের হাঁচি কাশি এবং নিঃশ্বাসের সাথে এইটা আরেকজনের ব্যক্তির মধ্যে সংক্রমিত হবে। কাজেই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। কোভিড-19 বিষয়ক যা স্বাস্থ্যবিধি সবসময় বলা হয়ে থাকে, আপনারা মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বারবার সাবান পানি দিয়ে বিশ্বাসেন ধরে হাত ধুন, এই এই স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলবেন, নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের সদস্যদের সুস্থ রাখতে সাহায্য করবেন, এবং সমাজের অন্য সকলকেই সুস্থ রাখতে সাহায্য করবেন। আজকের মতো আমরা আমাদের কোভিড-19 সংক্রান্ত দৈনিক সংবাদ বুলেটিন এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।